আসসালামু আলাইকুম। এই ভিডিওটি আপনি এখন রিপ্লে দেখছেন। এই ভিডিওটি মূলত লাইভ ব্রডকাস্ট হয়েছে ঠিক 11:47 রাত্রি। আমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান তানভীর এবং আজকে আমার সাথে যুক্ত রয়েছে রাত্রির অন্যতম আরেকটি আমের বড় পেজ রাত্রি সব সেখানকার স্বত্বাধিকারী এবং উদ্যোক্তা। আমাদের সাথে রয়েছে জাহিদ নয়ন। জাহিদ নয়নকে স্বাগত জানাচ্ছি আমাদের এই লাইভ সেশনে। এবং আজকে আমরা একটু কথা বলতে চাই, গত দুই দিন আগে রাত্রি জেলা প্রশাসন আম সংগ্রহের একটি সম্ভাব্য একটি তারিখ নির্ধারণ করেছে আর কি, সেই তারিখটি সম্পর্কে আমরা জানবো এবং কবে কোন আম কিনবেন, কখন কোন আম কেনা আমাদের উচিত বা কখন কোন আম পাকে, এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো। আশা করছি যে আপনার এই আলোচনাটি অবশ্যই আপনার জন্য খুব উপকার আসবে আর কি, কারণ আপনি যদি এই আলোচনার পুরোটা শোনেন তাহলে জেনে যাবেন বা বুঝে যাবেন যে কবে আমাদের আসলে কোন আম কেনা উচিত বা বাজারে। আসলে আমরা অনেকেই হয়তো আমের সময় মনে করি যে সব আমই মনে হয় একসাথেই পাওয়া যায়, কেউ কেউ আবার ভাবেন যে আমি হয়তো বা খিসা পাতা এখনই কিনবো, কিন্তু এখন হচ্ছে মূলত আসলে গোপাল ভোগের সময়, গোপাল ভোগের পরে যে আমগুলো রয়েছে সেই ধাপে ধাপে কিন্তু প্রত্যেকটি আম পাকে। সো এই ধাপে ধাপে কোন কোন আম পাকে সেই আমগুলো কিন্তু আসলে আমাদের জানা উচিত। সো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি জাহিদ নয়ন। জাহিদ নয়ন, আপনি যদি একটু বলেন যে রাজশাহী জেলা প্রশাসন কবে কবে কোন আম আসলে একটি সম্ভাব্য তারিখ দিয়েছে সেটি আমরা একটু আপনার কাছ থেকে জানবো এবং তারপরে আমরা আলোচনাটিকে একটু সামনে এগিয়ে নিবো। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করুন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো দেবার জন্য। জাহিদ নয়ন, ধন্যবাদ হাসান তানভীর, সবাইকে শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে রাজশাহীর জেলা প্রশাসক আম পাড়ার জন্য একটা তারিখ নির্ধারণ করে দিয়েছে। বেশ কয়েকটি বছর ধরেই রাজশাহীর জেলা প্রশাসন এই ধরনের একটি উদ্যোগ নিয়েছে, আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। তবে এখানে অনেক রকম কথাই থেকে থাকে যে আপনার যে তারিখগুলো দেওয়া হয়েছে সেই তারিখগুলোই কি আসলে প্রকৃত তারিখ কিনা, এখানে অনেক ধরনের প্রশ্ন আছে। আপনার এই তারিখগুলো হচ্ছে মূলত তারা অনেক কিছু বিষয় বিশ্লেষণ করে এই তারিখগুলো দিয়ে থাকে আমাদেরকে। তো এটা হচ্ছে মূলত কৃষক এবং হচ্ছে ভোক্তা যারা আছে উভয়ের যেন হচ্ছে আপনার প্রতারিত না হয় সেই দিকটা বিবেচনা করে এই তারিখগুলো দেওয়া হয়েছে। আমাদের প্রথমে এ হচ্ছে রাজশাহীতে বলা হয়েছে যে 15 তারিখের আগে কোনো আম পাড়া যাবে না। 15 তারিখ থেকে আপনার মূলত হচ্ছে যেটা গুটি জাতের আমগুলো আছে, যে অর্থাৎ যে আমগুলোর হচ্ছে নির্দিষ্ট কোনো জাত নেই, অর্থাৎ হচ্ছে গুটি আপনার বীজ থেকে যে গাছগুলো হয় সেই গাছগুলোর আমের কথা বলা হয়েছে 15 তারিখ থেকে আসছে মার্কেটে। তবে হচ্ছে এখানে যে বিষয়টি রয়েছে আর কি আমাদের লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে যে আপনার সব গাছেই কিন্তু একসাথে 15 তারিখে আম পেকে যাবে এরকমটা কিন্তু বিষয় না যে 14 তারিখ রাত 12টার পরে আপনার 12:01 সব আমগুলা পেকে গেল। সো যে আমগুলা হচ্ছে পরিপক্ক হবে গাছে সেই আমগুলাই পাড়তে হবে। আপনার যেমন একই জাতের আম রয়েছে যে আপনার আজকে যদি পাকে ওই জাতেরই আমটা আছে যেটা ছোট গাছ, ছোট জাতের চারা গাছ সেটা কিন্তু 7 দিন পরে পাকছে, আর যেটা হচ্ছে অনেক বছরের পুরনো গাছ সেটা কিন্তু আগে পাচ্ছে সেই আমটা পাড়া যায়, কারণ সেটা আগে পরিপক্ক হয়ে গেছে বা ম্যাচিউর হয়ে গেছে। তো সেজন্য আমাদের হচ্ছে এই তারিখটা বিবেচনা করতে হবে, পাশাপাশি হচ্ছে আমাদেরকে পরিপক্কতাও দেখতে হবে আমের পরিপক্কতা ঠিক আছে কিনা। তো তারপরে হচ্ছে আপনার গোপাল ভোগ আমের ডেট দেওয়া হয়েছে হচ্ছে 20 মে থেকে। এটা গত বছরের যদি আপনার বিষয়টা যদি বিশ্লেষণ করি সেক্ষেত্রে যেটা দেখা যায় যে 20 তারিখ থেকে কিছু কিছু গাছে কিন্তু আপনার গোপাল ভোগ আমটা পরিপক্ক হয় সেটা দেখা গেছে, কিন্তু সেটা পরিমাণে খুবই কম, মূলত 20 তারিখ থেকে শুরু হয়, 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সময় লেগে যায়। গত বছর যদিও 25 মে সময় দেওয়া হয়েছিল জেলা প্রশাসক থেকে, তবে হচ্ছে আপনার 20 মে থেকে কিছু আম পাকা শুরু করছিল যার কারণে এই বছর সেটা হচ্ছে করা হয়েছে। তবে হচ্ছে আপনার এই আমটা মূলত হচ্ছে 25-26 এই তারিখে এগুলো তো হচ্ছে সম্পূর্ণরূপে সব যে কোনো গাছ থেকেই পাড়া যায়, কারণ সবগুলো গাছের আমগুলো পরিপক্কতা লাভ করে ফেলে। তো যারা হচ্ছে বাগান মালিক আছেন বা চাষি আছেন তারা সেই তারিখটা দেখে আপনার গাছের আমগুলো কেমন পরিপক্ক হয়েছে সেটা বিবেচনা করে আশা করি পারবেন। তারপরে হচ্ছে লক্ষণ ভোগের তারিখটা দেওয়া হয়েছে 25 মে, সেটা 25 মে থেকে পাড়া যায় এবং যত দিন যাবে তত পরিপক্কতা লাভ করবে। একই কথা সেটার জন্য যেগুলো পরিপক্ক হয়েছে সেগুলাই পারবেন, যেগুলো পরিপক্ক হয়নি তারপরে পারবেন। এই তারিখটা যেটা দেওয়া হয়েছে সেটার হচ্ছে মূল কারণটা হচ্ছে যে আপনার এই তারিখের আগে পাড়া যাবে না, এই তারিখের পরে পাড়া যাবে, এই তারিখটা দিয়েছে বলে যে ওই তারিখে আমাকে আম পাড়তে হবে সেরকমটা কিন্তু না।
আর যারা ভোক্তা আছেন তারা এই তারিখগুলো হচ্ছে মনে রাখবেন, এই তারিখের আগে বাজারে যে আমগুলো পাওয়া যাবে সেগুলো নিরাপদ আম কিনা সেই নিয়ে অবশ্যই সংশয় থেকে যায়। এরপরে জাস্ট আমি তারিখগুলো বলে যাচ্ছি। আর রানী পছন্দ আম সেটা 25শে মে, হিমসাগর বা ক্ষীরসাপাত আম সেটা 28শে মে, গত বছর এটা ছিল 8ই জুন পর্যন্ত ছিল। ল্যাংড়া আম হচ্ছে 6ই জুন, আমরুপালি 15ই জুন, ফজলি আমটা হচ্ছে 15ই জুন, আশ্বিনী আমটা হচ্ছে আপনার 10 জুলাই এবং বারিফোর আমটা 10 জুলাই। এই ছিল হচ্ছে আপনার জেলা প্রশাসক থেকে দেওয়া আমের তারিখ। হাসান তানভীর। ধন্যবাদ জাহিদ নয়ন। আসলে আমাদের একটা বিষয় জানা উচিত বা বোঝা উচিত যে আসলে কবে কোন আম পাকে। এটা যেমন প্রশাসন এক প্রকার একটা টাইম ফ্রেম বেঁধে দিচ্ছে, কেন গত 3-4 বছর থেকে এই টাইম ফ্রেমটা বেঁধে দিচ্ছে এটারও কিন্তু একটা কারণ আছে আসলে। হ্যাঁ, সেটা হলো যে বিগত সময়ে দেখা গেছে যে কিছু অসাধু ব্যবসায়ী আম পরিপক্ব হওয়ার আগেই বেশি দামে, কারণ আপনারা জানেন যে যখন আম বাজারে নামে তখন কিন্তু আম সবাই কিছু মানুষ থাকে অতি আগ্রহী, তারা কিন্তু অনেক বেশি দাম দিয়ে আম কিনতে চায়। তো এই যে বেশি দাম দিয়ে আম কিনতে চাওয়ার ফলে কিছু ব্যবসায়ী তারা করেছে কি, অপরিপক্ক আম বিশেষ কেমিক্যালের মাধ্যমে পাকিয়ে তারা কিন্তু বাজারে এনেছে। এবং গত 2-3 বছর আগে কিন্তু দেখা গেছে যে ঢাকায় প্রচুর, গত বছর আমরা দেখেছি যে ঢাকাতে যে পাইকারি মার্কেটে কিন্তু র‍্যাবের ম্যাজিস্ট্রেট প্রচুর আম টনকে টনকে আম কিন্তু তারা নষ্ট করেছে, এবং সেগুলো আমগুলো কেটে দেখা গেছে ভিতরে 8টি এখন পর্যন্ত, মানে যেটা বিচি সেটা এখন পর্যন্ত 8টিতে রূপান্তরিত হয়নি, অথচ আম পেকে গেছে। তো এই যে কেমিক্যাল দিয়ে যে এক প্রকার আম পাকানো হচ্ছে এবং এটা কিন্তু এক প্রকারের একটা বিষাক্ত খাবার হয়ে যাচ্ছে আসলে। হ্যাঁ, তো এই আম খাওয়ানো কিংবা আপনার ডিরেক্ট কেমিক্যাল খাওয়ানো আপনার সন্তানকে বা বাড়ির সদস্যকে একই কথা আর কি, কিন্তু আবহাওয়ার উপর ডিপেন্ড করে কোন আম আসলে কখন পাকবে। সো এইটা অবশ্যই আমাদেরকে চিন্তা করা উচিত যে আপনি চাইলেই এখন, এই অনেকে আমাকে ফোন করছে কিংবা জাহিদ নয়নকেও কিন্তু আমাদেরকে ফোন করে প্রতিনিয়ত, ভাই এখন আপনাদের কি আম সাপ্লাই করছেন, আসলে এখন আপনারা কোন আম সাপ্লাই করছেন। আসলে এখন কোনো আম সাপ্লাই করছি না। এখন যদি আপনি কাউকে যদি আমের অর্ডার দিয়ে থাকেন কিংবা সে যদি আপনাকে আম পাঠাতে চায় তাহলে আপনি প্রতারণা শিকার হবে নিশ্চিত। আবার অনেকেই যেহেতু জেলা প্রশাসন বলে দিয়েছে যে 15ই মেতে আম গোপালভোগ গুটি আম নামবে, গুটি আম আসলে আসলে কাদের জন্য নামানো হচ্ছে আর কি। হ্যাঁ, কিছু জাত আছে যেগুলো বললো যে গুটির জাত, আসলে এগুলো কোনো মাতৃ জাত থাকে না, এই আমগুলো ভালো হয় না, সেই আমগুলো পারা হয় বিভিন্ন কোম্পানির জন্য, প্রাণ কোম্পানির জন্য কিংবা স্কোয়ারের জন্য। এখানে কিন্তু প্রচুর কাঁচা আম নেওয়া হয়, তো এই কাঁচা আমগুলো ওই সময়ই আসলে পারা হয় আর কি। এই কাঁচা আমগুলো চলে যায় বিভিন্ন কোম্পানিতে, তো ওই সময় অনেক বাধা বিপত্তি আসে মানে স্থানীয় প্রশাসনের কাছ থেকে, না আম পাড়ার কথা না করে তো আপনি আম কেন পাচ্ছেন। তো এই যে বাধা বিপত্তি এবং কৃষকরা চিন্তা করে কিন্তু 15 তারিখ উল্লেখ করে দিয়েছে যে আপনার গুটি জাতের আম বিক্রি করা যাবে, কিন্তু সেটা যাচ্ছে আসলে কোম্পানির জন্য বা কোম্পানি যে সকল আম সংগ্রহ তারা কিন্তু এই আমটি নিচ্ছে। কিন্তু আপনাকে যদি জাত গোপাল মানে একবারে যেই যেটা আসলে জাত গোপাল আমরা বলি সেই আম যদি আপনি কিনতেন তাহলে 25শে মের আগে যদি আপনি আম কেনেন তাহলে ধরে নেবেন এটা অপরিপক্ক আম, কারণ আপনি জোর করে আবহাওয়া যে এখানে পারমিট করছে না সেখানে আপনি জোর করে কিন্তু কেমিক্যাল দিয়ে পাকিয়ে আম খেলে এটা কিন্তু বিপদ আছে আর কি। হ্যাঁ, সো 25শে মে বললেও কিন্তু আমরা এবছর রিস্ক নিচ্ছি না, আমরা আরো 3-4 দিন পরে আম পাকি। কোনো কারণে কোনো গাছের আম যদি অপরিপক্ক থাকে, সেই আম যদি আমরা আপনার কাছে পাঠিয়ে থাকি তাহলে কিন্তু এই আম দেখবেন যে আমটা পাকছেই না, একটা পর্যায়ে গিয়ে আমগুলো পচা শুরু করবে, পাকবে না। সেই জন্য আমরা কিন্তু আরো 3-4 দিন পর থেকে আসলে আম পাড়া শুরু করবো। জাহিদ নয়ন, আমরা কিন্তু আসলে 3-4 দিন পরেই কিন্তু আম পারবো, আপনারা এবার কি করবেন? আসলে বিষয়টা এরকমই হয়ে থাকে, যারা হচ্ছে একদম নিরাপদ আম অর্থাৎ হচ্ছে পরিপক্ক আমগুলো সরবরাহ করতে চায় কাস্টমারের জন্য, তারা সবসময় তার গাছের যে আমগুলো আছে সেই গাছ থেকে আম পাকার পরে ঝুরে পড়ে বাতাসে, এবং সেই আমটা গাছের যদি 10% আম পরে সেক্ষেত্রে তারা ধরে নেয় যে তার গাছের বাকি সবগুলো আম হচ্ছে পরিপক্ক হয়েছে। তারপরেও আপনার দেখা যায় যে 10-15% আম কিন্তু অপরিপক্ক থেকে যায়, কারণ একটা গাছে সবগুলো আম একসাথে আপনার আসে না, এটা আপনি জানেন হাসান তানভীর। আমাদের অনেক কাস্টমার আছে এই বিষয়গুলো তারা জানে না যে আপনার একটা গাছে সব আমগুলো কিন্তু একসাথে পরিপক্কতা লাভ করে না, কিন্তু আমাদেরকে যখন গাছ থেকে আমগুলো পাড়তে হয় তখন সবগুলো আমই কিন্তু একসাথে পেড়ে ফেলতে হয়। সেক্ষেত্রে যেটা হয় জেলা প্রশাসকের টাইম বা হচ্ছে আমাদেরকে যে নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে সেটা আসলে মূলত আপনার যারা প্রতারক আছে এই সময়ের আগে যেন মার্কেটে নিয়ে এসে সিন্ডিকেট তৈরি করতে না পারে সেই বিষয়টি নিয়ন্ত্রণের জন্য। তবে আমাদের গাছের আম যখন পরিপক্ক হবে তখনই নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে তারিখটা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে হচ্ছে কিছু সীমিত পরিমাণে কিছু যেগুলো বড় গাছ বয়সে বেশি বা রোদটা বেশি লেগেছে বা যে অঞ্চলে হচ্ছে ওয়েদারটা উষ্ণ বেশি তাপমাত্রার কারণেও কিন্তু আপনার আমটা আগে পরে পেকে থাকে, এটা সবাই জানেন আপনারা।
তো সেক্ষেত্রে আমাদের আমটা হচ্ছে যে ডেটটা নির্ধারণ করা হয়েছে সেখান থেকে আমরা 3 দিন তো নর্মালি হচ্ছে পরেই পারি, তবে এই বছর হয়তো বা আর 4-5 দিন পরে পারতে পারি আর কি। জি জাহিদ নয়ন ধন্যবাদ। এ বছর এবার যদি এবার আমাদের কথা বলি আর কি, যে প্রতি বছর এখানে আমরা যেটা দেখতে পাই যে এবছর আমাদেরকে আসলে আমের যেমন সকল প্রকার গুটির, এটার কোন বলেছে সকল জাতের গুটি, সকল প্রকার গুটি 15 মে, গোপালভোগ আম 20 মে, কিন্তু আমরা মূলত আমাদের আম কিন্তু এবছর আমরা যেটা প্ল্যান করেছি যে আমরা ওই রকমই যে 25 থেকে 1 জুন এর মাঝখানে 28-29 তারিখ, যদিও ঈদ আছে, সো আমরা এবার আর ওই রকম ঝুঁকি নিবো না, আমরা হয়তো বা ঈদের পরে আম পারবো আর কি। হ্যাঁ, রানী পছন্দ, যেমন রানীর পছন্দের কথা এবছর বলেছে যে 25 মে, সো আমরা কিন্তু রানীর পছন্দ দেখা যাবে যে জুনেরও 1-2 তারিখের আগে কিন্তু এই আম আমরা আসলে পারবো না। হ্যাঁ, মানে এর আগে যদি পরিপক্ক হয়েছে সেটা ডিফারেন্ট থিংস, কিন্তু আমাদের একটা প্ল্যান আছে যে এর পরেই মূলত আমরা পারবো আর কি। হিমসাগর বা খিরসাপাত এবছর দেখছি যে হিমসাগর খিরসাপাত 28 মে ভিতরে আসলে এরা পারার কথা বলেছে, তার মানে যেহেতু সরকার 28 মে বলে দিচ্ছে, দেখবেন যে ঢাকা শহরে কিন্তু 28 তারিখ থেকেই সয়লাভ হয়ে যাবে হিমসাগর আর কি, কারণ হিমসাগর আমের চাহিদা সব থেকে বেশি থাকে। কিন্তু আপনারা এটাও মাথায় রাখবেন যে একটা নির্দিষ্ট সময় না হলে কিন্তু আসলে আম পরিপক্ক হবে না। হ্যাঁ, আপনি আম পাবেন, আমি কাঁচা আম পেরে কেমিক্যাল দিয়ে হয়তো বা ঢাকায় পাঠাই দিলাম, পেকে গেল আম আপনি খেতেও পারবেন, সমস্যা নেই, কিন্তু এক্সাক্ট পরিপক্ক আম আপনাকে অ্যাটলিস্ট আপনি প্ল্যান করবেন যে 7 জুন 5-6-7 এর আগে আপনি পারবেন না বা আপনি হচ্ছে কিনবেন না। ল্যাংরাম 15 জুন, লক্ষণভোগ 20 জুন, আম্রপালি 1 জুলাই, ফজলি 7 জুন, এবং দেখা যায় যে আশির নাম 25 জুলাইয়ের আগে আর কি। দেখেন এই আমগুলো কিন্তু অনেক পরে পাকে আর কি। হ্যাঁ, তো এই এই যে হিসাবগুলো আছে আর কি, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখা উচিত আর কি। আশির নাম এবার সরকার সময় বেঁধে দিয়েছে আশির নাম এবং বাড়িফোর 10 জুলাই আর কি। হ্যাঁ, তো এই যে 10 জুলাই, কিন্তু সেটা আমরা পরিকল্পনা করছি হয়তোবা আরো পরে হয়তোবা আমরা পারার চিন্তা ভাবনা করবো আর কি। তো মোটামুটি ভাবে আমরা যেটা বলতে পারি যে সরকার অবশ্যই এবার যে সময়টা বেঁধে দিয়েছে এটাও ঠিক আছে আর কি, আমরা এটা সমর্থন জানাই, এবং আমার কাছে যেটা মনে হয় যে সরকারের এই সময়ের এটা আসলে মানুষের একটু জানা উচিত এবং এটাও একটু বোঝা উচিত যে আসলে একটা নির্দিষ্ট সময়ের আগে কোনো আমি আসলে পারা উচিত না। তাহলে ভাই কৃষকের টাকার দরকার, আচ্ছা বলেছেন ভাই কৃষকের টাকার দরকার আর আমটা আছে ওনার, আমটা বিক্রি না করলে হবে না, তখন কৃষক কি করবে? আসলে না, কৃষকের তো আম আছে, কৃষক তো পারবেই, কিন্তু তার মানে এই না যে কৃষক কৃষকও তো বোঝে যে কোন আমটা কখন পারতে হবে। হ্যাঁ, আসলে পুরো যে প্রক্রিয়াতে যে ঝামেলার যে গলতগুলো আছে আসলে, এই যে ধরেন আমে এই কীটনাশকের কথা আলাদা, মানে পেস্টিসাইডের কথা আলাদা বলছি আমরা, আমরা হলো যে যেটা বলছে যে পরবর্তীতে আমরা এক ধরনের কেমিক্যাল মিশিয়ে যে আম পাকানো হয়, এই কাজটা আসলে কারা করে? এটা কি কৃষকরা করে? এই জিনিসটা আমাদের আসলে সবারই বোঝা উচিত, আমাদের রাজশাহী অঞ্চল বা চাপাই হোক নাটোর হোক, অর্থাৎ উত্তরবঙ্গ তো আমের জন্য বিখ্যাত, এবং চাষিরা কিন্তু আমকে আপনার হচ্ছে আপনার স্বপ্নে ধারণ করে, আম নিয়ে তাদের একটা অনেক বড় স্বপ্ন থাকে, তারা কখনোই আমে কেমিক্যাল দেয় না, এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত হতে হবে। কৃষক আম চাষ করে এবং নিরাপদ আমটাই আপনার সরবরাহ করে, কিন্তু কৃষকের হাত থেকে যখন অন্য হাতে চলে যায়, আমাদের মধ্যস্বত্ব ভোগী যারা আছেন, মূলত আড়ত ব্যবসায়ী যারা আছেন, যারা অর্থাৎ একদিনে আমগুলা বিক্রি করতে চায়, আমাদের কাস্টমারদের সেক্ষেত্রে দায়বদ্ধতা আছে যে আমরা কাস্টমাররা বাজারে গিয়ে সবসময় হচ্ছে গাছ পাকা আম কিনতে চাই, কারণ আমরা তো আসলে অপেক্ষা করতে পারি না, আর এই বিষয় সম্পর্কে আমাদের খুব একটা ধারণা নেই। আমরা সবাই মনে করি যে আমরা বাজারে যাব এবং গাছপাকা আম নিয়ে আসবো, বাসায় নিয়ে এসে সাথে সাথে কেটে খেয়ে ফেলবো, আসলে বিষয়টা কিন্তু বাস্তবসম্মত না। আপনার একটা গাছের আপনার আমগুলা যেগুলা সবগুলো তো একসাথে পাকতেছে না, ঠিক আছে? তো জি বলুন বলুন, আপনি বলুন। হ্যাঁ হ্যালো, আপনি শুনছেন হাসান তানভীর? হ্যাঁ শুনছি শুনছি, আপনি বলতে থাকুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলতে থাকুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো হচ্ছে আপনার এই আপনার যে কথাটা বলছিলাম আর কি, তো মার্কেট থেকে আমরা পাকা আমটা কিনতে চাই, যার কারণে যে ব্যবসায়ীরা আছে তারা হচ্ছে আপনার দ্রুত বিক্রি করার উদ্দেশ্যে তারা হচ্ছে আপনার এই আমটাতে হচ্ছে কেমিক্যাল স্প্রে করে, সেই কেমিক্যালটা অবশ্যই ফরমালিন নয়, সেটা হচ্ছে কার্বাইড বা এই ধরনের এমন কিছু হচ্ছে আপনার কেমিক্যাল রয়েছে যেগুলো দিলে আমগুলা হচ্ছে কালার চলে আসে এবং হচ্ছে দ্রুত পেকে যায়, যদিও সেটা ক্ষতিকর ফরমালিন না হলেও। তো এই আমগুলা হচ্ছে দ্রুত সেল করার উদ্দেশ্যে মূলত এটা করা হয়,
এবং হচ্ছে ফরমালিনের ইউজ আমে কম হয়, তবে এটা যে হয় না তাও কিন্তু নয়। হতে পারে সেটা হচ্ছে কোনো দোকান মালিক যদি দেখা যাচ্ছে পচন রোধের জন্য তার দোকানে অনেকদিন রেখে পাকাগুলো বিক্রি করবে, যেহেতু আম পাকার পরে দ্রুত হচ্ছে আপনার নষ্ট হয়ে যায়, পচে যায়, সেক্ষেত্রে তারা হয়তো সেটা করতে পারে বা দু এক জায়গায় করে এরকম, যদিও সংখ্যাটা খুবই কম আমরা যেটা জেনেছি। মূলত আমে হচ্ছে কার্বাইডটা স্প্রে করা হয়, সেটা করে হচ্ছে আড়ত ব্যবসায়ী বা যারা এক ট্রাক আম নিয়ে গিয়ে দ্রুত পরের দিন ঢাকায় বিক্রি করবে এবং সেই টাকাটা নিয়ে এসে তারপরে আবার আম কিনে নিয়ে যাবে, আবার বিজনেস করবে, তারা করে। বাগান মালিক কখনো আসলে জাইদনান থ্যাংক ইউ এই বিষয়টা বলার জন্য আর কি। আসলে এই যে যারা প্রচুর দাদন দিয়ে রাখে রাজশাহীতে বিভিন্ন বাগান মালিকদেরকে প্রচুর টাকা, এরা করে কি এক ট্রাক আম 6-7 লাখ টাকা খরচ, ওরা যেটা প্ল্যান করে যে আমটা নিজে দ্রুত একদিনে বিক্রি করে নিয়ে দিই, কিন্তু তারা পরের দিন এসে কিন্তু আবার রোল ব্যাক করতে চায়, নতুন করে আম কিনে নিয়ে যেতে চায়। সো যারা আসলে প্রকৃতপক্ষে আম সম্পর্কে যাদের একটু ধারণা কম, আপনারা চেষ্টা করবেন বাজার থেকে গাছ পাক আম কিনবেন না আসলে, কারণ রাজশাহী থেকে ট্রাকে করে আমের উপর যে সকল যায় তাতে যদি গাছ পাকা আম যায় এই আম আসলে হাত দেওয়ার মতন হবে না, খাওয়া তো দূরের কথা। আপনারা চেষ্টা করবেন যেখান থেকে আম কেনেন না কেন, হোয়াট এভার আপনি যেখান থেকে আম কেনেন না কেন, চিন্তা করবেন যে পরিপক্ক কাঁচা আম, এটা ঘরে রাখবেন 3 দিন পর থেকে পাকা শুরু করবে, আপনারা এই আম কেনার চেষ্টা করবেন। কখনোই আশা করবেন না যে আমি গাছ পাকা একদম লাল টকটকা আম কিনবো, গাছ পাকা আম কেনার চিন্তা ভাবনা একেবারেই বাদ দিয়ে দেন আর কি। জাইদনান আমরা শেষ করবো, 1 মিনিট শুনে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমটা কিন্তু আপনার কাঁচা আমটা পাকতে অনেক সময় একটু সময় লেগে যায়, সেক্ষেত্রে অনেকেই কিন্তু অভিযোগ করে যারা হয়তো সরাসরি বাগান থেকে নেয়, সেটা হাসান তানভীর বা আমাদের কাছ থেকে যাদের কাছ থেকেই হোক না কেন, তারা অনেক সময় বলে যে আমি কি কোনো প্রকার কেমিক্যাল দেওয়া আছে নাকি আম পাকছে না কেন। আসলে কাঁচা আমটা পাকতে একটু সময় লাগে, কিন্তু পাকার পরে দ্রুত সেটা হচ্ছে আপনার পচনশীল আর কি, যেহেতু হয়তো অল্প সময়ের মধ্যে পচে যেতে থাকে, তো সেক্ষেত্রে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমটা পাকার পর দ্রুত খেয়ে ফেলতে হবে আমাদেরকে। জি ধন্যবাদ জাহিদ নয়ন, এই রাত্রেবেলা আপনি আমাকে সহায়তা করেছেন, সঙ্গ দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। যারা আমাকে এতক্ষণ পর্যন্ত লাইভে দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা। এবং আম নিয়ে একটু বিশেষ করে বলবো যে আমের প্রতি একটা মানুষের ইমোশন কাজ করে, আমরা বছরের এই সময়টাতে খুব বেশি আম খেতে চাই, যদি এবার রোজাতে আমরা খেতে পারছি না সেভাবে, আম পাকেনি অনেকে, হয়তো কাঁচা আম জুস করে খাচ্ছেন ইফতারে, কিন্তু হয়তো ঈদের পরে আমাদের একটা আম খাবার একটা উৎসব লেগে যাবে। তবে আমরা চাই আপনারা নিরাপদ আম কিনুন, নিরাপদ আম খান, নিজের সন্তান পরিবার পরিজন কিংবা আপনাদের যারা বাসায় যারা বয়স্ক যারা রয়েছে তাদেরকে অবশ্যই নিরাপদ আম দিবেন। আম নিঃসন্দেহে সুস্বাদু একটি খাবার, কিন্তু এই আম খেতে যেয়ে আপনারা কেউ বিষ খাবেন না আসলে। হ্যাঁ, এবং আরেকটা বিষয় যে আম সম্পর্কে জানুন, লাস্ট একটা কথা বলতে চাচ্ছিলাম, আপনি যে নিরাপদ আমের কথা বলেন সেক্ষেত্রে আমার একটু মনে পড়লো বিষয়টা হচ্ছে, আম কেনার সময় আমরা সবসময় চাই যে সুস্বাদু আমটা কিনতে চাই, কিন্তু আমার যেটা মনে হয় সুস্বাদু আমের সাথে সাথে আমাদের হচ্ছে সেই বিষয়টা লক্ষ্য রাখা উচিত যে সেই আমটা নিরাপদ কিনা। আম শুধু সুস্বাদু হলেই সেটা নিরাপদ আম হয় না। জি আচ্ছা, একজন বলেছেন হিমসাগর আম কবে থেকে পাওয়া যেতে পারে, হিমসাগর আমের প্ল্যান করে রাখেন যে 10 তারিখের পরে, জুনের 10 তারিখের পরে, এর আগে অ্যাটলিস্ট না আর কি। হ্যাঁ, তো হোয়াট এভার, যাই হোক, জাহিদ নয়ন এবং সেই সাথে যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নিরাপদ আম কিনুন, আম সম্পর্কে জানুন, অনলাইনে দেখুন কবে কোন আম পাকে এবং সেই অনুযায়ী আসলে আম কেনার চেষ্টা করবেন, সেটা আপনি যেখান থেকে কেনেন না কেন। আর সেই সাথে আমরা চাবো নিরাপদ আম আপনি কিনুন, আপনার পরিবারকে খাওয়ান, এবং রাজশাহীর যে আমের শিল্প সকলের সহযোগিতাই কিন্তু আসলে এই আমের শিল্পটা হচ্ছে টিকে থাকা সম্ভব আর কি, কারণ এই আমের শিল্পের সাথে শুধু আমি আপনি না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু রয়েছে, যুক্ত আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই লকডাউন সময় নিজের বাসায় থাকবেন। এই রমজান মাসে আমরা বেশি করে সিয়াম সাধনা করব, আল্লাহর কাছে নামাজ পড়ে আমরা হলো যে ক্ষমা চাইবো, যেন আল্লাহ যেন আমাদেরকে করোনা থেকে আমাদের দ্রুত উদ্ধার করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন বিদায় নিচ্ছি, শুভরাত্রি, শুভরাত্রি সবাইকে।